না, বাটা মারুম, বাটা বাটা বাটা, হ্যাঁ কইলা গুরুগুলি ভাই এত শক্ত ভুক্ত করে যে সাইলেস খেয়ে মা বারে বাবা এ দেখেন দর্শক ওরে বাবা রে আগুনের গোল্লা দি, হ্যাঁ মমতা যে দেখা আগুনের গোল্লা, হে আগুনের গোল্লা এটা এত শক্ত হইলো কেমনে ভাই? গরুগুলি কিন্তু আসলে শক্ত ভুক্ত স্টিল বডির গরু। আচ্ছা ভাই লোয়া টোয়া খাওয়ার নেই, এরকম লো হইলো কেমনে? ওরে বাবা রে আগুন আগুন, 580 কেজি মাই পানি বইছ গেলে, 580 কেজি লাইবেট মাই পানি বইছ গেলে, মাই পানি বাবা 580 কেজি। আচ্ছা আমরা যে আমরা এই প্রতিবেদন দিতে আসি, গরু বিক্রি হয়নি আলহামদুলিল্লাহ ভাই, যে কটা দিছি এ কটা গেছিনি আলহামদুলিল্লাহ, না গেলে আমরা ডাকলাম হইলে গেছে দিকে তো আবার ডাকছি, হ্যাঁ মাল দেয় আইতাম কাগজি লেবু আজকে দেয়াম কাগজি লেবু, আজকে দেবেন কাগজি লেবু। জি ভাই আসসালামু আলাইকুম ফুরকান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম শান্ত ভাই, আলহামদুলিল্লাহ ভালো ভাই, ভালো আছেন? এই তো ভাই ভালো, ফুরকান ভাই এখন তো সিজন অন ভালো না থাকলো অন তো ভালো দাম লাগবো বাধ্যতামূলক, হ্যাঁ ভাই ঠিক কথা কইছেন ভাই, না হলে তো এখন ভাই পরে লালে লাল হন যেত না, আজকে দেখো কি জানেন লালের লাল শাহজালাল, লালের লাল শাহজালাল মাশাআল্লাহ দর্শক বন্ধুরা এই দেখেন ফুরকান ভাইয়ের লালে লাল শাহজালাল, এটা কিন্তু লালের জোড়া। আরে ভাই লাল দেখে নি আবার হাল মারে কাস্টমার। আচ্ছা দর্শক বন্ধুরা তো আপনারা রেডি দেন শক্ত করে ধরে বইন, এখন কিন্তু লাল দেখে আপনারা হাল মারবেন, আমার গুরুই হাল মারবো দেখেন হাল মারবো ভাই। এবছর কটা রেডি আছে কুরবানির লেগে ভাই? 175টা, 175টা বিক্রি হয়েছে কটা? এই তো প্রায় 40টা, 40টা। আচ্ছা আমরা যে আমরা এই প্রতিবেদন দিতে আসি, গরু বিক্রি হয়নি আলহামদুলিল্লাহ ভাই, যে কটা দিছি এ কটা গেছিনি আলহামদুলিল্লাহ, না গেলে আমরা ডাকলাম হইলে গেছে দিকে তো আবার ডাকছি, হ্যাঁ মাল দেয় আইতাম কাগজি লেবু আজকে দেয়াম কাগজি লেবু, আজকে দেবেন কাগজি লেবু। জি ভাই। আচ্ছা লেবুর চুলা তো ভাতনা থাকে, দেন জানি ভাই চুলাটা ভাতলা না বাড়ি। আরে দেখছেন নি দর্শক বন্ধুরা ফুরকান ভাই কিন্তু কথার সাথে কাজে মিল রাখে এবং কোয়ালিটিটা সবসময় চেষ্টা করে যে ব্যাটার দেওয়ার জন্য। জি ভাই। আচ্ছা এই যে ভাই তার ফিটটা দেখেন জানেন, মাশাআল্লাহ দর্শক বন্ধু দেখেন ফিটটার উপরে পালিশ ভাই তেমনি ঘুমায় ধরবেন ভাই, এত মোড়া করে ভাই এত ফাঁস করে, বুঝতে হইব বুঝতে হইব। আচ্ছা জিনিস তো সবাই চাইলেই বানায় জানে না, হ্যাঁ ভাই। আচ্ছা তো ভাই বানানের গুমুর কি এরকম বানায় কেমনে ভাই? গুমুর তো একটুই ভাই, আমরা সাইলেস খাওয়াই গুরুর পর্যন্ত, হ্যাঁ আর কি খাওয়ান? এই তো 70% সাইলেস আর 30% দানাদার। আচ্ছা গরুগুলি ভাই এত শক্ত ভুক্ত করে যে সাইলেস খেয়ে মা বারে বাবা এ দেখেন দর্শক ওরে বাবা রে আগুনের গোল্লা দি, হ্যাঁ মমতা যে দেখা আগুনের গোল্লা, হে আগুনের গোল্লা এটা এত শক্ত হইলো কেমনে ভাই? আচ্ছা ফুরকান ভাই এটার কি জিম করান? জিম করানোর সময় কই, আমরা তো গরু বেশি ভাই, জিম করানোর সময় আছে লাগে তো ভাই, আপনি জিম করান নাইলে এরকম গন্ডারে গন্ডারে এরকম ফিড়ে হয় কেন, একটু শক্ত একটু দেখান না ৫৮০ কেজি আরো কোন লাগবো? ও বাটাটা কোন লাগবো তো ভাই? আছে ভাই। আরে ভাই পুরো সেটটা দেন গা, না সেটলে করবে ছয় না ভাই, সেটটা গেলে গা তো কাস্টমার বাজে কমেন্ট করে ভাই, বাজে কমেন্ট করতে গেলে গা আপনি বাটা দিবেন যে কুরবানি গরু আপনি আসন্ত যে গড়া বাটা দিবেন বেচা হইছে নি আলহামদুলিল্লাহ ভাই, কি দুই একটা থাকবই এই যে বাজে কমেন্ট করে সাড়ে তিন নাম্বার বাচ্চা ভাই, হ্যাঁ আসলে ভাই না বুঝা না আগে না দেখা কিন্তু বাজে কমেন্ট করা ঠিক না, আগে আইসা দেখেন যদি বাস্তবের সাথে যদি কথা যদি না মিল পান তাহলে আপনারা দুই একটা বাজে কমেন্ট করতে পারেন। সরাসরি এসে দেখবো আমার খামারে 24 ঘন্টা ওপেন, কোনোদিন আজ পর্যন্ত কোনো কাস্টমার বলেন কোনো দর্শক বলেন আমার খামারে আইসা ফিরা যায় না, যে খামার দেখা যাবে না 24 ঘন্টা আমার খামারে আসবে আইসা দেখবে যে কোনো সময়। একটু প্রমাণ স্বরূপ দেখাই দর্শক বন্ধুরা, এই যে দেখেন কত কতজন আছে আপনারা একটু বুঝবেন। আচ্ছা ভাই আপনারা কই থেকে আইছেন? ফুলবাড়িয়া থেকে আসছেন? আচ্ছা গরুগুলি কি আপনার ইঞ্জেকশন মারা ফিট খাওয়া কেমন মনে হয়? শক্তভুক্ত মনে হয়নি? সাইলে স্বভাব নাই। আচ্ছা দর্শক বন্ধুরা দেখেন আমরা কিছু আমাদের দর্শকদের আমরা সাক্ষাৎকার নিলাম যে গরুগুলি কিন্তু আসলে শক্তভুক্ত স্টিল বডির গরু। আচ্ছা ভাই লোয়া টোয়া খাওয়ার নেই, এরকম লো হইলো কেমনে? ওরে বাবা রে আগুন 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 আগুন, এ লোয়া খাওয়ান না? না ভাই তুদা চাইলে জি খাওয়ান। জি ভাই ফুরকান ভাই। আচ্ছা এই যে জোড়াটা যদি কেউ একসাথে নিতে চায় জোড়াটা দাম কত চাইতেছেন? চাইতাছি না ফিক্সড বাটা, ফিক্সড বাটা ফিক্সড বাটা কিছু কম যেত না? না না কিছু কম একবারে
সংগ্রহ করতে চায় লালের লাল। আচ্ছা তো কেমন যদি ঢাকা থেকে আসতে চায় একদম সহজ, ব্রাহ্মণবাড়িয়া পৌরতলা বাস স্ট্যান্ডে আসার পরে যে কাউকে বললে হবে যে আমরা প্রিন্স ডেইরি ফার্মে যাবো নতুবা প্রিন্স বেকারিতে যাবো, এই কথা বললেই যে কেউ নিয়ে আসবে বেকারি আর খামার একসাথে একসাথে দর্শক বন্ধু রয়েছে, বিল্ডিং রয়েছে বেকারি আর এটা হচ্ছে খামার। তো মাশাআল্লাহ অনেক গরু আছে, সব ধরনের গরু আছে। আচ্ছা রেঞ্জটা কেমন, যে শুধু কি বড় লোকের জন্য গরু রাখছেন না গরিব জনের জন্য? সবার জন্য আছে, 70-80 হাজার টাকা থেকে শুরু করে একদম মনে করেন যে বর্তমানে 6 লাখ পর্যন্ত আছে। আচ্ছা 70-80 থেকে 6 লাখ পর্যন্ত গরু আছে? জি জি। যে কেউ খালি হাতে ফেরত যাওয়ার উপায় নাই? পিনসে আসে এই পর্যন্ত কেউ খালি হাতে যায়ও নাই আর খালি হাতে আশা করি না যাইতে হবে। ভাই একটু ফোন নাম্বারটা বলেন তো। ভাই আমার ফোন নাম্বারটা আরো সহজ ভাই, 01919904422। আচ্ছা এই নাম্বারটা কার? আপনার নয়? জি ভাই আমারই ভাই। আচ্ছা তো যাক দর্শক বন্ধুরা, এই যে আমরা প্রতিবারই প্রতি সপ্তাহে কিন্তু আমরা এই যে প্রিন্স এগ্রো থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর কালেকশন দেখানোর চেষ্টা করি এবং কালেকশন দেখানোর সর্বোচ্চ 2 দিনের মাথায় আল্লাহর রহমতে গরুগুলি বিক্রি হয়ে যায়। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর 2টা আগুনের গুলো, যারা সংগ্রহ করতে চান আপনারা তাড়াতাড়ি চলে আসবেন, আগে আসলে আগে পাবেন এবং দেরি করলে নাও পাইতে পারেন, যেহেতু কুরবানি অনেক সন্নিকটে আর বেশি দিন নাই। তো ভাই আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম।